আসলে শাকিব খানের চিন্তাটা ছিল কিন্তু এই রকম, আমরা তো মানুষ, কথা তো মুখস্থ করে কেউ বলি না, সেই কথাটাকে সে বোঝাতে গিয়ে একটু ডিফারেন্ট প্যাটার্ন হয়ে গেছে। এবার বুবলির প্রতি সাকিবের তোলা অবৈধ সম্পর্কের অভিযোগে সাকিবের সাপোর্ট নিলেন অপু বিশ্বাস। বুবলির সাথে বিচ্ছেদের ঘটনা স্বামীকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা রয়েছে তার, এমনটাই খবর তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সাকিব বুবলির বিচ্ছেদের ঘটনার শুরু থেকে একটা আলোচনার সূত্রপাত ঘটেছিল অপুকে নিয়ে। একাধিক মন্তব্য ছিল যে অপুর কারণে বুবলিকে বিদায় জানিয়েছেন সাকিব খান, আর সেই সন্দেহটাই যেন দিনে দিনে গাঢ় হচ্ছে সকলের চোখে। কেননা অপুর একটা ভিডিও চিত্র বেশ আলোচনা এসেছে, যেখানে দেখা যায় সাকিবকে নিয়ে বিভিন্ন রকমের পজিটিভ মন্তব্য রয়েছে তার। সাকিব যেটা বোঝাতে চেয়েছে, কথা তো মুখস্থ করে কেউ বলি না, আবেগ থেকে বলা হয়, হঠাৎ করে মনে হচ্ছে সেখান থেকে কথা বলা হয়, কথাটাকে সে বোঝাতে গিয়ে একটু ডিফারেন্ট প্যাটার্ন হয়ে গেছে। সাকিবকে নিয়ে অপুর বলা এসব কথাগুলি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে না হলেও সেখানে অনেকটা বুবলির বিচ্ছেদের ঘটনার সাথে মিলে যায়, যে কারণে যিনি এই ভিডিওটি ভাইরাল করেছেন সে নিজেও বুবলির বিষয়টি উচ্চারণ করে দিয়েছেন। কেননা অপু সেখানে এমন কিছু কথাই বলেছিল যেটা সাকিব বুবলিকে নিয়ে প্রকাশ করেছে। সাকিবের অভিযোগ ছিল সে মানুষকে খুব সহজেই বিশ্বাস করে, কিন্তু মানুষ তার সেই সরলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। আর ঠিক সেরকমই একটা মন্তব্য করেছেন অপু বিশ্বাস। তাকে যা বোঝানো যায় সে অনেক দ্রুত বোঝে এবং খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে। অনেক সময় তার বিশ্বাসের চান্সেস মানুষ নেয়। অন্যদিকে বুবলির কিছু কথায় কে বলছে অপুর সাথে সখ্যতার ডাক দিয়েছেন বুবলি, কেননা সাকিব তার প্রতি অবৈধ সম্পর্কের অভিযোগ তোলায় বুবলি এখন অপুকে সঠিক বলে মনে করছেন। তার ভাষ্য মতে সাকিব অপুর বিচ্ছেদের পেছনে শব্দ সাকিব খানের, যেটা তিনি এখন নিজেকে দিয়ে উপলব্ধি করতে পারেন। তবে বুবলির কথায় অনেকের মন্তব্য রয়েছে, বুবলির শত চেষ্টায়ও আর মন গলবে না অপু বিশ্বাসের, কেননা অপুর চোখে তার সংসার ভাঙার মূল কারিগর ছিলেন বুবলি, যে কারণে এখন সাকিবের হয়ে বুবলিকে চাপিয়ে রাখা অপুর জন্য অত্যন্ত একটা স্বাভাবিক কাজ। কারণ গুঞ্জন তো রয়েছে যে পুনরায় আবারও ঘর বাঁধবেন সাকিব অপু। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।